নমস্কার, বেঙ্গল জাংশন আর একটা আপডেট আপনাদের স্বাগত জানাচ্ছি। অক্ষরের আমি কিছুক্ষণ আগে অক্ষরের দেখুন অক্ষর 52-র একটা দিয়েছি, তিনটে নতুন বাংলা ফন্ট যেটা ছেড়েছে অক্ষর এখানে দিয়েছি। এখন আমি দেখাবো অক্ষর একটা নতুন আপডেট এনে যেটা খুবই সুন্দর এবং আমাদের কাজের জন্য খুবই উপকারী। আমাদের যারা ডিজাইনের কাজ করি বা বাংলা ফন্টের উপরে কাজ করি তাদের জন্য খুবই উপকারী। তারা এনেছে বেঙ্গলি কনভার্টার, মানে আমরা খুব সহজে ASNI 1 থেকে ইউনিকোডে ট্রান্সফার করতে পারবো। এটাই হচ্ছে এটা নতুন আপডেট, এটা দেখাই কীভাবে হবে। আর এর কিছু বৈশিষ্ট্য আমি বলে দিই। এই দেখুন, এই হচ্ছে ওয়েবসাইটের, ওয়েবসাইটের এখানে গেলে আপনি বেঙ্গলি কনভার্টার পাবে। ক্লিক করলে আপনি এখানে সব থেকে সুবিধা দিয়েছে, দেখুন ইউনিকোড টু NS ভার্সন 1, ভার্সন 2, ইউনিকোড টু ভার্সন 3, এখানে তিন রকম ভার্সনের জন্য কাজ করার অপশান দিয়েছে। সব থেকে হচ্ছে আমরা যে আগে কনভার্ট করতাম সেটা হচ্ছে বিজয় থেকে ইউনিকোড বা ইউনিকোড থেকে বিজয়, সেই ক্ষেত্রে কিন্তু যখন ওই কোনো প্রচেষ্টা বা এরকম জিনিস লিখতাম যুক্তাক্ষরগুলো ভেঙে যেত, বেশিরভাগ ক্ষেত্রে ভেঙে যেত। সেই সমস্ত জিনিসগুলো এখন আর এই কনভার্টারের মাধ্যমে আর হবে না, কারণ এটা আমরা যখনই এগুলো টাইপ করছি বেশিরভাগ কিন্তু আমরা বিজয় টাইপ না করে ANSI ফরম্যাটে ফরম্যাটে আমরা টাইপ করছি লিপিঘরের বা অক্ষরের টাইপগুলো। সেইগুলো যদি আমরা এখন ইউনিকোডে ট্রান্সফার করে অনলাইনে কোনো কাজে ইউজ করতে চাই সেক্ষেত্রে আমাদের খুব অসুবিধা হতো, তাই জন্য আমাদের অনেক পরিশ্রম করতে হতো। সেই পরিশ্রমের থেকে বাঁচার জন্য অক্ষরের তরফ থেকে এই জিনিসটা আনা হয়েছে। তো আমি কিছু টাইপ করে এবং কিছু কনভার্ট করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। চলুন, আমি আমার একটা থাম্বলিন খুলছি, দাঁড়ার দেখুন আমি নিয়ে আসলাম। চলো একটা জিনিস করে দেখি, চলো আমি করি। এটা ফ্রি রয়েছে, যেমন ফ্রি ফন্ট ডাউনলোড। আমি এখানে আরেকটা করছি, প্রোচেস প্রচেষ্টা প্রকল্প, সরি প্রকল্প প্রকল্প শারদিয়া শুভেচ্ছা। যেটা হচ্ছে আগে শারদিয়া শুভ, সরি শুভ শারদিয়া। আপনারা জানেন আমরা STM এটা বিজয়ের মাধ্যমে টাইপ করি, ASNI ফরম্যাটগুলো যারা অক্ষরের তরফ থেকে আসে সেটাকে এবার আমরা কনভার্ট করব। তার আমি এটাকে ফার্স্টে কপি করে নিলাম, কপি করে আমি আসলাম এতে না করে। আগে দাঁড়ান আমি দেখাচ্ছি, একটা আছে এটা বাংলা কম্পিউটার, এটা বিজয় কিবোর্ডের লেখা ইউনিকোডে ট্রান্সফার করে। এরপরে আমি পেস্ট করলাম, পেস্ট করার পরে বিজয় থেকে ইউনিকোডে, এটা যেরকম ভালো হয়েছে অনেক ক্ষেত্রে সেটা হয় না। আর এতে আমরা করলে খুব সহজেই এটা করে নিতে পারবো, করে আরও হয়ে গেল, কারণ আমরা এখানে বিভিন্ন ভার্সন 1 ভার্সন 2 কনভার্ট করে নিতে পারবো, যার ফলে আমরা যেই ভার্সনে টাইপ করি না কেন সেখানে এটাকে কনভার্ট করে নিতে পারবো খুবই কম সময়ের মধ্যে। এবং পুরোপুরি এটা ফ্রি আছে, এখানে আপনাকে কোনো এক পয়সাও দিতে লাগবে না, জাস্ট এটা পুরো একটি ফ্রি ফ্রি ইউজ। কিন্তু আপনাকে আপনার PC-তে বা যেখানেই আপনি করবেন ল্যাপটপে তাতে আপনাকে কিন্তু ইন্টারনেট কানেকশন থাকা চাই, না হলে আপনি এই ওয়েবসাইটটা খুলতে পারবেন, কারণ এটা অনলাইন কনভার্টার, এটা কোনো অফলাইন কনভার্টার না। তো দেখে নিলে আপনারা খুব সহজে অক্ষরের তৈরি এই জিনিসগুলো আমাদের খুব কাজে লাগছে, অক্ষর এবং লিপিঘরের প্রচেষ্টায় এই জিনিসগুলো আমাদের অনেক কাজে লাগছে। আশা করছি এই ছোটো ভিডিওটা আপনাদের ভালো লাগে, ভালো লেগে থাকলে আপনারা যেরকম আমাদের ভালোবাসা দিচ্ছেন চ্যানেলে আরও দিন, যাতে তাড়াতাড়ি আমরা যেন 4000-এর 4K সাবস্ক্রাইবারে পৌঁছে যেতে পারি খুব তাড়াতাড়ি। তাই আপনাদের কাছে একটাই অনুরোধ, ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব এবং নোটিফাইন বেল আইকনটা প্রেস করবেন, কারণ আমি এবার থেকে কিছু নতুন নতুন আপডেট আনবো। 1 সেপ্টেম্বর থেকে অনেক বড় বড় জিনিসের আপডেট আনবো ডিজাইনের কাজের ব্যাপারে, সেগুলো আপনাদের অনেক কাজে লাগবে। কলেজের ফর্ম ফিল আপ প্রায় কমপ্লিট, তাই এখন নতুন নতুন ডিজাইনের আপলোড এবং টাইপের আপলোড, ক্যালোগ্রাফির আপডেট সব এখানে আসবে। আর পুজোর নতুন নতুন ডিজাইন নিয়ে আমি হাজির হব আপনাদের সামনে আমার এই চ্যানেলে। ধন্যবাদ বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন।